অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ছোট বড় সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে আরেক দফা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে তিস্তা সহ অন্যান্য সকল নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এতে জেলার চারটি উপজেলার শতাধিক চর ও দ্বীপচরের নির্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকার ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে ভারী বর্ষণ ও উজানের ঢলে বুধবার রাত থেকে তিস্তার পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে। এতে ১৫টি চরের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তবে সকাল থেকে আবার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে আদিতমারি উপজেলার বালাপাড়া, কুটিরপাড় সহ বেশ কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষ। দর্শক, এ বিষয়ে আরো জানবো। ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অমিতাভ অপু। অপু, পানিবন্দী পরিবারের সহায়তা ও নদী ভাঙন ঠেকাতে কি উদ্যোগ দেখছেন? আপনাকে জানিয়ে রাখছি যে বিষয়টি টানা যে পাঁচ দিনের মতো আজকে সকালবেলা যদিও কিছুক্ষণ বৃষ্টি ছিল না, ১০টা পর্যন্ত বৃষ্টি না থাকার কারণে মানুষের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তি ফিরে আসছিল। তারপর আবার ১৫-১১টা থেকে কিন্তু টানা বৃষ্টি হয়েছিল, এই মুহূর্তে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। তো ভোলার যে অবস্থাটি দাঁড়িয়েছে, ভোলা কিন্তু একটি দীর্ঘমেয়াদী জলবদ্ধতা তৈরি হয়েছে। টানা বৃষ্টির কারণে এই জলবদ্ধতা দেখা দিয়েছে। এর আগে যে অতি জোয়ারের ফলে কিন্তু বিভিন্ন বৃষ্টি গ্রামে পানি প্রবেশ করেছিল, সেই জলবদ্ধতাও কিন্তু এখনো রেশ কাটেনি। ফলে দীর্ঘমেয়াদী জলবদ্ধতার কারণে মানুষের কিন্তু দুর্ভোগ দেখা দিয়েছে। ভোলা সদর উপজেলা রাজাপুর, ইলিশা, ধনিয়া, শিবপুর এইসব অঞ্চলে কিন্তু জলবদ্ধতা কিন্তু দেখা দিয়েছে। একই সঙ্গে কিন্তু মনপুরায়ও কিন্তু ৫টি গ্রামে জলবদ্ধতা রয়েছে। আরেকদিকে যে কথাটি বলা হচ্ছে যে বাঁধ সংস্কারের বিষয়ে কিন্তু এখনো তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর আগে যে বাঁধটি ধসে গিয়েছিল সেই স্থানটি কেবল ঠেকদাগ হয়েছিল, কিন্তু বাকি যে বাঁধগুলো এখনো কাঁচা বাঁধ রয়ে গেছে সেই বাঁধগুলো কিন্তু দীর্ঘমেয়াদী টেকসই প্রযুক্তি গ্রহণ করা হয়নি। আরেকটি বিষয় তিনি আপনাকে জানিয়ে রাখছি, বলা ফেরিঘাট যেটি ইলিশা থেকে যে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটে যে ২১টি জেলার মধ্যে যোগাযোগের জন্য যে ফেরি চলাচল করে সেই ফেরিঘাটটি কিন্তু গত ৪ দিন ধরে এরকম পানিতে তলিয়ে ছিল, যে কারণে কিন্তু দীর্ঘ যানজট ওই ইলিশা এলাকায় তৈরি হয়েছিল। অমিতাভ অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমিতাভ জানাচ্ছিলেন ভোলা থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর।